সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, প্রভাষক, ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ। আমি তোমাদেরকে আগেই নোটিশ দিয়েছিলাম যে আজকে এই সময় তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসব। আমি চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি মোশাররফ হোসেন কাঞ্চনজঙ্ঘা বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেই ক্লাসটির বিষয়বস্তু হচ্ছে উহুদের যুদ্ধ। তো উহুদের যুদ্ধ সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত ধারণা দিচ্ছি। তো বিস্তারিত ধারণা দেওয়ার আগে তোমরা একটি চমৎকার ভিডিও ক্লিপস দেখবে, সেই ভিডিও ক্লিপসের মাধ্যমে তোমরা উহুদের যুদ্ধ সম্পর্কে পুরোপুরি ধারণা পাবে। তারপর আমি বিস্তারিত আলোচনা করছি, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। ইতিহাসে উহুদ যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধে রয়েছে মুসলমানদের জন্য চরম শিক্ষা। নেতার আদেশ অমান্য করার কারণে এই যুদ্ধে হারাতে হয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীকে। এতে পরাজিত হয়েছিল এবং অন্যান্য কুরাইশ গোত্র প্রধান নিহত হয়েছিল। তখন আবু জেহেল পুত্র ইকরামা এবং অন্যান্য কুরাইশ নেতাদের মাথায় শুধুমাত্র একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, কিভাবে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া যায়। বিশেষ করে আবু সুফিয়ান সবাইকে উস্কে দিতে শুরু করল। এমনকি আবু সুফিয়ান যুদ্ধের ব্যয় যোগানোর জন্য বদর যুদ্ধে বেঁচে যাওয়া নিজ কাফেলার অর্থ যুদ্ধের জন্য দিয়ে দিয়েছিলেন। এই কাফেলার সম্পদের পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 বিনতে উতবা সহ মক্কার আরো 15 জন নারীও যুদ্ধক্ষেত্রে আগমন করে। যুদ্ধের খবর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। ছিল এভাবে শহরের ভেতর থেকে প্রতিরক্ষা করলে শত্রুর মনোবল বৃদ্ধি পাবে এবং অগ্রসর হয়ে খোলা ময়দানে লড়াই করলে ভবিষ্যতে তারা সহজে আক্রমণ করার সাহস করবে না। এর ফলে মদিনার বাইরে গিয়ে শত্রুর মোকাবেলার শিবিরের পূর্ব দক্ষিণে 150 মিটার দূরে জাবালে রুমাত নামক একটি ছোট পাহাড়ে অবস্থানের নির্দেশ দেয়া হয়। তারা মুসলিম বাহিনীকে পেছনের গিরিপথের দিক থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করবে এবং তাদের অবস্থানের কারণে বাম পাশেও ঝুঁকি কমে যায়। অন্যদিকে ডান পার্শ্ব উহুদ পর্বতের কারণে সুরক্ষিত ছিল। এর ফলে মুসলিমরা প্রতিপক্ষের হাতে আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদের ইবনে আসওয়াদকে জুবাইরের সহকারী নিযুক্ত করা হয়। বাম পাশের দায়িত্ব ছিল মক্কার বাহিনীর ডান পাশের নেতৃত্বে থাকা খালিদ বিন ওয়ালিদের অশ্বারোহীদের প্রতিরোধ করা। এছাড়াও সম্মুখ সারিতে দক্ষ সৈনিকদের নিযুক্ত করা হয়। অপরদিকে মক্কার কুরাইশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান এবং তার ডান ও বাম পাশে ছিলেন আবু জাহেল পুত্র ইকরামা এবং খালিদ বিন ওয়ালিদ। পদাতিক ও তীরন্দাজদের নেতৃত্বে ছিলেন পর এক এগিয়ে আসে এবং সবাই নিহত হয়। প্রাথমিক এই দ্বন্দ্বযুদ্ধের পর উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আগত কুরাইশ নারীরা বিভিন্নভাবে সেনাদের উৎসাহিত করে, কিন্তু মুসলিমরা মক্কা সৈনিকদের সারি ভেঙে ফেলে, যার কারণে মক্কার বাহিনীর মনোবল ভেঙে পড়ে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মক্কার অশ্বারোহীরা 3 বার মুসলিম বাহিনীর বাম পাশে আক্রমণ চালাতে চেষ্টা করে, কিন্তু তীরন্দাজদের আক্রমণের কারণে ওয়ালিদের বাহিনী বেশি অগ্রসর হতে পারেনি। এক না করা অবশিষ্ট তীরন্দাজদের উপর মক্কার অশ্বারোহীরা আক্রমণ চালায়। সংখ্যা স্বল্পতার কারণে খালিদের অশ্বারোহীদের প্রতিহত করতে তারা ব্যর্থ হয়। এর ফলে মক্কার বাহিনী মুসলিম বাহিনীর পার্শ্বভাগ ও পেছনের ভাগে আক্রমণ করতে সক্ষম হয়। এই বিশৃঙ্খল অবস্থায় অনেক মুসলিম শাহাদত বরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, যিনি তার বাসর রাত থেকে এসে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুসলিমরা পর্বতে আশ্রয় নেয়ার পর আবু সুফিয়ানের সাথে উমরের কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কথোপকথনের সময় আবু সুফিয়ান এই দিনকে বদরের প্রতিশোধ বলে উল্লেখ করেন। এরপর মক্কার বাহিনী মক্কা অভিমুখে যাত্রা শুরু করে। এই যুদ্ধের ফলাফল ছিল অমীমাংসিত।
তোমরা এতক্ষণ হয়তো যে ভিডিও ক্লিপটি দেখেছো এবং ভিডিও ক্লিপের মাধ্যমে তোমরা মোটামুটি একটা ধারণা নিয়েছো, পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছি যে উহুদের যুদ্ধের কারণগুলি কী ছিল। আমি গত ক্লাসে তোমাদেরকে বদর যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেই হিসাবে আমি প্রথমে যে কারণটা আমরা দেখেছি সেটা হচ্ছে বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ। অর্থাৎ বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন এবং কুরাইদের সৈন্য সংখ্যা ছিল 1000, এবং মুসলমানরা সম্পূর্ণ সামরিক বাহিনী তাদের ছিল না, আধুনিক যুদ্ধাস্ত্র তাদের ছিল না, কিন্তু কুরাইশদের তা ছিল। তারপরেও কুরাইশদের যে বিশাল পরাজয়, সেই পরাজয় তারা মেনে নিতে পারছিলেন না। এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য তারা পরের বছর যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত হলেন। দ্বিতীয়ত, মক্কার কবিদের কুমন্ত্রণা, অর্থাৎ মক্কার যে উতবা, সাইবা, হিন্দা সহ যে বিখ্যাত কবি যারা ছিলেন, তারা তাদের কবিতার মাধ্যমে, তাদের লেখনীর মাধ্যমে, গীতিকাব্যের মাধ্যমে তারা কবিদের কুমন্ত্রণা দিয়ে সেখানে যুদ্ধের জন্য মক্কার যুবকদেরকে উৎসাহিত করেছিল। তৃতীয়ত, আবু সুফিয়ানের শপথ। আমরা বদরের যুদ্ধে কুরাইশদের যে নেতৃত্ব দিয়েছিলেন আবু জেহেল, সে আবু জেহেল আমরা সেখানে দেখেছি সে নিহত হয়েছিল। নিহত হওয়ার পর মক্কার নেতৃত্ব চলে আসে আবু সুফিয়ানের হাতে। তো আবু সুফিয়ান এতটাই হিংসাত্মক ছিল যে সে শপথ গ্রহণ করেছিল যতক্ষণ পর্যন্ত সে মহানবীকে পরাজিত করতে না পারবে, মুসলমানদেরকে পরাজিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে কোনো তৈল স্পর্শ করবে না এবং নারী স্পর্শ করবে না। এইভাবে সে শপথ গ্রহণ করেছিল। চতুর্থত, বাণিজ্য ও স্বার্থ সংরক্ষণ। আমরা জানি যে মক্কার লোকজন বাণিজ্য করার জন্য তারা মদিনার উপর দিয়ে হয়ে সিরিয়াতে যেতেন। তো সিরিয়া যাওয়ার সময় মক্কার উপর দিয়ে, সরি, মদিনার উপর দিয়ে যাওয়া লাগত বিদায়। তারা চিন্তা করলেন যদি মদিনার মুসলমানদেরকে আমরা পরাজিত করতে না পারি তাহলে তো আমাদের বাণিজ্য স্বার্থ বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য তারা পরের বছর যুদ্ধ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতে শুরু করলেন। সর্বশেষে কুরাইশ রমণীদের উৎসাহ দান। ভিডিও ক্লিপে আমরা দেখেছি যে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কতটুকু হিংসাত্মক ছিলেন। উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি আমির হামজাকে হত্যা করব এবং তার কলিজা চিবিয়ে খাব। এই কারণে উনি কুরাইশদের যে রমণীরা যারা ছিল, যুবতী যারা ছিল, তাদেরকে যুবকদের জন্য উৎসাহিত করছে, উৎসর্গ করেছিল এবং যুবদেরকে বলেছিল যদি তোমরা যুদ্ধে জয়লাভ করতে পারো তাহলে আমরা তোমাদের সাথে আলিঙ্গন করব। এইরকমভাবে মক্কার রমণীদেরকে উৎসর্গ করেছিল মক্কার যুবকদেরকে মহানবীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য। এবার আমরা যুদ্ধের উহুদের যুদ্ধের ঘটনা সম্পর্কে একটু বলছি যে উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, নয় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000 এবং কুরাইদের সৈন্য সংখ্যা ছিল সেখানে 3000। তো 1000-3000 সৈন্য সংখ্যার বিরুদ্ধে মুসলমানদের 1000 সৈন্য সংখ্যা যেখানে যুদ্ধ করেছিল সেখানে মদিনার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই, এবং আবদুল্লাহ ইবনে উবাই একজন মদিনার নেতৃত্ব পাওয়ার জন্য উনি চেষ্টা করতেন। এই জন্যে উনি যখন দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন এবং মদিনার নেতৃত্ব যখন চলে গেল মহানবীর উপর, তখন সে চিন্তা করলেন যে কিভাবে মহানবীকে উচিত শিক্ষা দেওয়া যায়। এইভাবে সে যে কাজটি করলেন সেটি হচ্ছে সে চুপে চুপে একটি মুনাফিক বাহিনী গঠন করলেন এবং তার পক্ষে প্রায় 300 মুনাফিক নিয়ে উনিও মহানবীর পক্ষে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সুযোগ বুঝে উনি সেখানে প্রায় তিনশত সৈন্য সংখ্যা নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। তো পলায়ন করার পর মুসলমানদের সৈন্য সংখ্যা সেখানে কমে গেল, যেখানে 1000 ছিল সেখানে 300 চলে যাওয়ার কারণে 700 চলে আসলো। এই 700 সৈন্য কুরাইশদের যে 3000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধে মুসলমানরা, আমি এনে বলে রাখা ভালো যে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন মহানবী ইসলাম নিজে এবং কুরাইশদের নেতৃত্বে ছিলেন, অধিনায়ক ছিলেন আবু সুফিয়ান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনীকে 3টি ভাগে উনি বিভক্ত করেছিলেন এবং মক্কার গিরিপথ দিয়ে
ওদের গিরিপথ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিপক্ষে আক্রমণ হতে পারে, এই জন্য উনি সেখানে 50 জন তীরন্দাজকে সেখানে রেখেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে আমরা যুদ্ধে জয়লাভ করি কিংবা পরাজিত হয় তোমরা তোমাদের এই জায়গাটুকু পরিত্যাগ করবে না। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার পর দেখা গেল যে কুরাইশরা যুদ্ধে পরাজিত হতে যাচ্ছেন, মুসলমানরা জয়লাভ হতে যাচ্ছেন, তখন যে তীরন্দাজরা ছিল এখানে যুদ্ধের পর যে গনিমতের মাল কুরআন যে সিস্টেম ছিল, তখন যে 50 জন যে তীরন্দাজ যারা ছিল যে গিরিপথ রক্ষার দায়িত্বে, এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমরা স্থান ত্যাগ করবে না, তখন গনিমত মাল কুরানোর জন্যে এই লোভে তারা এই গিরিপথ ছেড়ে দিলেন। আর এই ছেড়ে দেওয়ার সুযোগে অপরপক্ষের বিশিষ্ট যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ উনি সুযোগ বুঝে উনি এই পেছন দিক থেকে এসে মুসলমানদেরকে আক্রমণ করলেন, এবং আক্রমণের কারণে মুসলমানদের হামজা সহ 73 জন শহীদ হন। এবং শুধু তাই নয়, উহুদের যুদ্ধের যে পতাকাধারী ছিলেন হযরত মুসাব, মুসাব শহীদ হন। মুসাবের প্রথম তার এক হাত কেটে ফেলা হয়েছে, উনি অন্য হাতে পতাকা ধরলেন, আবার বাম হাত জন কেটে ফেলা হয়েছে, উনি ওনার মুখে উনি পতাকা ধরলেন দাঁত দিয়ে। তারপর যখন তাকে হত্যা করা হলো, তারপরে মহানবীর চেহারা সাদৃশ মুসাবের ছিল, এখন দূর থেকে মনে হচ্ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে ফেলেছেন, সেখানে তারা এটা প্রচার করতে শুরু করলেন, এবং মহানবী নিজেও সেখানে আহত হয়েছিলেন, ওনার দন্ত মোবারক শহীদ হয়েছিল, এবং শত্রুদের মাত্র সেখানে নিহত হয়েছিল মাত্র 23 জন। তো আমরা দেখলাম যে বিশাল সংখ্যক সৈন্যদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধে যেখানে জয়লাভ হতেছিল, জয়লাভ হয়ে যাওয়ার পথেও শুধু ভুলের কারণে মুসলমানরা পরাজয় হয়েছিলেন। তো এখানে মুসলমানদের পরাজয়ের কারণগুলি ব্যাখ্যা করছি কেন মুসলমানরা যুদ্ধে পরাজিত হয়েছিলেন। প্রথমে যেটা আসছে যে নেতার আদেশ অমান্য, অর্থাৎ এখানে নেতার আদেশ অমান্য বলতে বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যে 50 জন তীরন্দাজদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের যুদ্ধ চালিয়ে যাবে এবং তোমরা এই স্থানটুকু ত্যাগ করবে না, সেখানে কিন্তু তারা মহানবীর এই আদেশটুকু অর্থাৎ নেতার আদেশটুকু তারা মনে রাখেন নাই, তারা এটা ভুলে গিয়েছিলেন, এই জন্য মুসলমানদের পরাজয় হয়েছিল। দ্বিতীয়ত খালিদ বিন ওয়ালিদের বীরত্ব, যে খালিদ বিন ওয়ালিদ একজন বিশিষ্ট যোদ্ধা ছিলেন, যখন দেখলেন যে মহানবীর আদেশ অমান্য করে তীরন্দাজরা সে গিরিপথটুকু ছেড়ে দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ স্বাভাবিকভাবে উনি উপযুক্ত মনে করেছেন যে এই পথ দিয়ে মুসলমানদেরকে পরাজিত করা যাবে। তৃতীয়ত মহানবীর মৃত্যু সংবাদ, অর্থাৎ মুসাব নামক যে সাহাবা অর্থাৎ যিনি পতাকাধারী ছিলেন উহুদের যুদ্ধের, উনি নিহত বা শহীদ হয়েছিলেন, এবং মুসাবের চেহারা সাদৃশ কিছুটা মহানবীর মতো মনে হতো দূর থেকে, তখন কুরাইশরা প্রচার করতে শুরু করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শহীদ করেছেন, তখন মুসলমানদের মনোবল ভেঙে যায়, মনোবল ভেঙে যাওয়ার কারণে মুসলমানরা সেখানে পরাজিত হয়। এবং চতুর্থত আবদুল্লাহ বিন উবাইয়ের ষড়যন্ত্র, আমরা একটু আগে বলেছিলাম যে আবদুল্লাহ বিন উবাই মদিনার একজন বিশিষ্ট ব্যক্তি ছিল, সে মদিনা রাষ্ট্রের নেতৃত্বে চিন্তা করতেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সনদের মাধ্যমে মদিনার নেতৃত্ব গ্রহণ করলেন, তখন তার সেই নেতৃত্ব পাওয়ার যে আশা ছিল সেটা ভেঙে গেল, তখন উনি মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মহানবীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য যে মুনাফিক দল গঠন করেছিলেন, এবং যুদ্ধক্ষেত্র থেকে উনি সেই জায়গাটুকু ত্যাগ করলেন। তো আমরা এখানে একটু ফিডব্যাকে বাড়ির কাজে আগে একটু ফিডব্যাকে যাব, যে আমরা যে উহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করলাম, সেখানে উহুদের যুদ্ধের কারণ আমরা পড়েছি, তারপরে উহুদের যুদ্ধের পরাজয় থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটা আমরা জেনেছি, তারপরে উহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে উবাই নামক একজন ব্যক্তির কথা আমরা শুনেছি, তারপরে এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। আর আজকে আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে বসে কাজটি করবা, যে উহুদের যুদ্ধে মুসলমানদের প্রকৃতপক্ষেই পরাজয় ঘটেছিল কিনা এ নিয়ে তোমার মতামত ব্যক্ত করো, এই বিষয়ে তোমরা বিস্তারিত আলোচনা পর্যালোচনা করে তোমরা একটু শিখে আসবা। সবশেষে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা প্রতিদিনের মতো আজকেও আমার এই ক্লাসটিকে চমৎকারভাবে তোমরা উপলব্ধি করেছো, এবং ক্লাসটি তো ভিডিও আমরা
ইউটিউব চ্যানেলে থাকবে, এবং আমাদের যে মোশাররফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের গ্রুপ আছে MHKCUC ক্লাসরুম, সেখানে থাকবে। ওখানে তোমরা যদি কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলির জবাব আমি দেবো। আশা করছি পরবর্তী ক্লাসে তোমরা আমার সাথে থাকবা। এই জন্য তোমাদের সকলকেই সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।